हेलो एवरीवन, वेलकम टू एसएच लार्निंग सेंटर। আমি আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হিস্ট্রি যে গ্রাজুয়েশন হচ্ছে, গ্রাজুয়েশনের যে ফাইনাল এক্সাম তার সেকেন্ড ইয়ারের 4 নম্বর পেপার মানে ফোর্থ পেপার প্রশ্ন উত্তর আলোচনা করবো, এমসিকিউ। আপনারা প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতাতে লিখবেন। হ্যাঁ, খাতাতে যখন লেখা কমপ্লিট হবে আমার ভিডিও, তখন অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন, কারণ আরও অন্যান্য কোয়েশ্চেন করেছে, প্রায় 30-32 খানা মতন প্রশ্ন করেছে। তো আপনারা একটা ভিডিও থেকে সম্পূর্ণ কমন পাবেন না, তবুও আমি 26 খানা মতন প্রশ্ন দিয়েছি আমি পজ করে করে, 26-27 খানা আমার প্রশ্নটি লেখার পর অন্যান্য কোনো ভিডিও থেকে বাকিগুলো নেবেন। একটা ভিডিও থেকে আপনি হার্ডলি 15টা কমন পাবেন। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, পরে প্রথম প্রশ্ন, জোসেফ নিউহাম জেন্ট্রি প্রভাবিত চীনা রাষ্ট্র ব্যবস্থাকে কি নামে ব্যাখ্যা করেছেন? উত্তর হবে অপশন সি, আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র, অপশন সি। পরে প্রশ্ন দেখুন, জাপান কখন পার্ল হারবার আক্রমণ করেছিল? জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল 1941 সালে 7ই ডিসেম্বর, অপশন এ উত্তর। পরে প্রশ্ন দেখুন, কত সালে চীনের সাংহাই শহরে প্রথম মার্ক্সবাদী গোষ্ঠী জন্ম হয়েছিল? 1920 সালে, উত্তর হবে অপশন ডি, 1920 সালে। পরে প্রশ্ন দেখুন, কত সালে চীনা ছাত্রদের দ্বারা ঐতিহাসিক মে আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর হবে 1919 সালে, অপশন সি। ওকে, পরে প্রশ্ন দেখুন, জাপানের প্রথম স্বীকৃত সম্রাটের নাম কি ছিল? জাপানের প্রথম স্বীকৃত সম্রাটের নাম জিমু তেনু, অপশন ডি, জিমু তেনু। ওকে, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রশ্নগুলো খাতাতে লিখবেন এবং উত্তরগুলো শুধু একটা ভিডিও দেখে, আমার ভিডিও দেখে করতে বসবেন না এক্সাম। আমার ভিডিও দেখা কমপ্লিট হলে আপনি আমার থেকে হার্ডলি 16টা বা 15টা কমন পাবেন। ওকে, তো অন্যান্য আর অন্য ভিডিও দেখে সমস্ত ভিডিও অ্যান্ড প্রশ্ন উত্তর সব কালেকশন করে মিনিমাম 35 মতো বা 32 এরকম প্রশ্ন কালেকশন করার পর আপনারা এক্সাম দিতে শুরু করবেন। ওকে, কেমন? পরে প্রশ্ন দেখুন, চালের দাম নিয়ন্ত্রণের জন্য কত সালে জাপান রাইস কন্ট্রোল অ্যাক্ট প্রবর্তিত করেছিল? দেখুন, এই আইনটা আমি সঠিক পেলাম না, গুগলও পেলাম না, বইও খুব খুঁজলাম পেলাম না। আপনারা একটু দেখে নিন তো, এটা প্রশ্নটা পেয়ে গেলেন একটু খাতাতে বা কোথাও দেখে অ্যান্সারটা করবেন। ওকে, পরে প্রশ্ন দেখুন, জাপানের তোকুগাওয়া শোগুনতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1603 সালে, জাপানের তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1603 সালে, অপশন বি উত্তর। পরে প্রশ্ন দেখুন, আমেরিকান মডেল অনুসরণ করে কত সালে জাপানি জাতীয় ব্যাংক বিকশিত হয়েছিল? এটা 1872 সালে, অপশন সি, 1872 সালে। পরের প্রশ্ন দেখুন, 1934-35 সালে লং মার্চ চীনা রেড আর্মি কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল? 6000 মাইল, উত্তর হবে 6000 কিলোমিটার, ওকে, অপশন সি উত্তর। পরে প্রশ্ন দেখুন, হিস্ট্রি অফ মডার্ন জাপান গ্রন্থটির লেখক রিচার্ড স্টোরি, অপশন এ, রিচার্ড স্টোরি। ওকে, পরে প্রশ্ন দেখুন, কোন ঐতিহাসিক বলেছেন যে 1921-22 সালে ওয়াশিংটন সম্মেলন বড় সাফল্য ছিল সমসাময়িক কালের জন্য আন্তর্জাতিক সম্পর্কের উত্তেজনা ও অস্থিতিশীলতা হ্রাস করা? অপশন এ, ডব্লিউ জে জি বিসলে। ওকে, পরে প্রশ্ন দেখুন, কোন ঐতিহাসিক জাপানের পুঁজিবাদের বিকাশকে ইউরোপীয় পুঁজিবাদের বিকাশের সাথে তুলনা করেছেন? অপশন সি, কামেকিচি তাহাকাশি, অপশন সি উত্তর। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা একটা ভিডিও দেখে থেমে যাবেন না, কারণ 100% কমন পাবেন একটা ভিডিওতে, কারণ অনেকগুলো প্রশ্ন করেছে, মিনিমাম 32 খানা মতন টোটাল প্রশ্ন আছে। তো আমার ভিডিওতে 26-27 খানা প্রশ্ন আছে, তো বাকি প্রশ্ন নেওয়ার জন্য অন্য ভিডিও দেখবেন অবশ্যই, তারপরে কালেকশন করার পর আপনার এক্সাম দিতে শুরু করবেন। ওকে, দেখুন, 1872 সালে জাপানের নৌ মন্ত্রকের অধীনে কতগুলো যুদ্ধ জাহাজ ছিল? এই প্রশ্নটা উত্তর আমি পাইনি, আপনারা একটু বইয়ে সার্চ করবেন বা গুগলে দেখবেন, আমি পাইনি, আপনারা একটু দেখে নেবেন। ওকে, এটা উত্তর কত হতে পারে, 17 হতে পারে বা 20, আমি দেখে এর আগে এসেছিল এটা, ঠিক আছে। পরে প্রশ্ন দেখুন, 1598 সালে জাপানে কত মিলিয়ন কোফু শস্য উৎপাদিত হয়েছিল? 18.5 মিলিয়ন, উত্তর অপশন এ, 18.5 মিলিয়ন। পরে প্রশ্ন দেখুন, ইম্পেরিয়াল চায়না গ্রন্থটির লেখক মাইকেল ল, অপশন সি উত্তর। পরে প্রশ্ন দেখুন, 1915 সালে জাপান চীন সরকারের কাছে কত দফা দাবি প্রস্তাব করেছিল? 21 দফা, অপশন বি, 21 দফা। পরে প্রশ্ন দেখুন, কত সালে ব্রিটিশ রাষ্ট্রদূত চীন রাজা চিয়েন লুং এর দরবারে এসেছিল? 1793 সালে এসেছিল ব্রিটিশ অ্যাম্বাসেডার। ওকে, পরে প্রশ্ন দেখুন, কত সালে সান ইয়াত সেন জন্মগ্রহণ করেন? 1866 সালে সান ইয়াত সেন জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন দেখুন,
চীনের পরিবারের সম্পর্কে দ্য গুড আর্থ উপন্যাসটি কার লেখা? পল এস বার্কের লেখা। অপশন বি পল এস বার্ক। পরের প্রশ্ন দেখুন, জাপানে জাহাজ নির্মাণ শিল্পের অগ্রদূত কে ছিলেন? কাওয়াসাকি সেজো। কাওয়াসাকি অপশন এ উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখুন, 1917 সালে চীনে চৌয়ের এন লাই প্রতিষ্ঠিত সমিতির নাম কি ছিল? জাগরণ সমিতি। তাহলে 1917 সালে চৌ এন লাই প্রতিষ্ঠা করেছিলেন? জাগরণ সমিতি। ওকে, পরের প্রশ্ন দেখুন, কোন জাহাজ 1837 সালে জাপানের ইয়েদো উপকূলে অবতরণ হয়েছিল? এটা উত্তর হবে অপশন ডি মরিসন জাহাজ অবতর হয়েছিল ইয়েদো উপকূলে। পরের প্রশ্ন দেখুন, যে চীনের জনপ্রিয় ভাষার নাম কি? চীনের জনপ্রিয় ভাষার নাম ম্যান্ডারিন। অপশন এ উত্তর হবে ম্যান্ডারিন। ওকে, এটা কারেকশন যদি কোনো কারো সন্দেহ থাকে তো দেখে নেবেন। হ্যাঁ, উত্তর হবে ম্যান্ডারিন। পরে প্রশ্ন দেখুন, চীনের বক্সার আন্দোলন মধ্যযুগীয় চীন ও আধুনিক চীন এই দুই যুগের সন্ধিখানে দাঁড়িয়েছিল, কে বলেছেন? জি ডন্স থাইমার। জি ডন্স থাইমার অপশন এ উত্তর। পরে প্রশ্ন দেখুন, দেখুন আরো 5 করে এক্সট্রা প্রশ্ন নিয়েছি, আপনারা দেখে নেবেন, লিখে রাখবেন। কোন দেশ 1842 সালে চীনের সঙ্গে নানকিন সন্ধি স্বাক্ষর করেছিল? ব্রিটেন। অপশন বি ব্রিটেন। পরে প্রশ্ন দেখুন, জাপানের শর্ট কালচার হিস্টোরি বইটি কার লেখা? জেবি স্যানসনের লেখা। এই প্রশ্নটা জেবি স্যানসনের লেখা। ওকে, হু রোট দ্য জাপানিজ শর্ট কালচার হিস্টোরি? অপশন এ উত্তর। পরে প্রশ্ন দেখুন, নিপ্পন শব্দের অর্থ কি? নিপ্পন শব্দের অর্থ হলো সূর্যোদয়ের দেশ। নিপ্পন শব্দের অর্থ সূর্যোদয়ের দেশ। অপশন বি উত্তর। পরের প্রশ্ন দেখুন, কোন দুটি জেলা নিয়ে প্রাচীন চীন রাজ্য গঠিত হয়েছিল? উত্তর অপশন এ কানসু এবং সেনসি। কানসু এবং সেনসি দুটি জেলা নিয়ে। ওকে, পরের প্রশ্ন দেখুন, শেষ প্রশ্ন, কোন চুক্তি 1905 সালে রুশ জাপান যুদ্ধের অবসান ঘটায়? পোর্ট মাউথ চুক্তি। পোর্ট মাউথ চুক্তির দ্বারা রুশ আর জাপানের যুদ্ধ অবসান ঘটেছিল। ওকে, আজকে পর্যন্ত। আপনি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পেপার 3 পেপার 5 আমি দিয়েছি, ভিডিও দেখে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।